কালাকাত পান্তুয়া যাচ্ছে মাথায় করে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনারা দেখছেন জার্নি উইথ মুন্না। মুন্না প্রামাণিক বাঙালি খেয়েও ঘুরে বসে। বন্ধুরা, রমজান মাসের আজকে প্রথম দিন। আজকে এসেছি খিদিপুর ফ্যান্সি মার্কেট। এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে রমজান মাসের উপলক্ষে সেটাইকেই দেখবো আমরা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি খিদিপুর ঠিক ফ্যান্সি মার্কেটের মধ্যে। খিদিপুর ফ্যান্সি মার্কেট ঢোকার পথে রাস্তার দুধার দিয়ে দেখবেন এই খাবারের স্টলগুলি লাগে। আর এই খাবারের দোকানগুলি বেসিক্যালি এই এক মাসই লাগে, রোজার রমজান মাসের এক মাস। আর এই এক মাস এই দোকানগুলিতে প্রচুর জমজমাট থাকে। আর এখানে খাবার বলতে আপনারা আলুর চপ, পেঁয়াজি থেকে শুরু করে বিরিয়ানি, চিকেনের প্রায় অল আইটেম, তন্দুর সবই পাবেন, এমনকি বিরিয়ানিও পাওয়া যায়। ভিডিওটা সেটা নিয়েই দেখাবার চেষ্টা করবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা হলো জাইকা বিরিয়ানি। এরাও অনেক ভালো ভালো বিরিয়ানি বানায় বন্ধুরা, চিকেন মাটন প্রায় সবই বিরিয়ানি বানায়। আর ফ্যান্সি মার্কেটে এলে নতুন করে এই রেস্টুরেন্টের পরিচয় দিতে লাগবে না। এটা জমজম রেস্টুরেন্ট আছে, খিদিপুরের একটু বিখ্যাত রেস্টুরেন্ট। এখানকার বিরিয়ানি খুব অসাধারণ বানায়। আর রাস্তার ধারেই বসেছে দহিবড়া, বেশ বানানোটা দেখতে খুব সুন্দর লাগবে। খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে বন্ধুরা, তবে ইচ্ছা হলে উপায় নেই, কারণ রাস্তাটা প্রচণ্ড ভিড়। আর আমি যদি খেতে বসে যাই আমার ক্যামেরাটা ধরার কেউ নেই, তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। এই দোকানটা আমার বেশ লাগলো, খাবার দাবারের দাম খুব সাধ্যের মধ্যে। তো এখান থেকে সবই চিকেনের আইটেম, এখানে এখান থেকেই কিছু একটা ট্রাই করবো বন্ধুরা। তো আমি নিলাম একটা ডিমের ডেভিল আর একটা চিকেন উইংস ফ্রাই। তো খেয়ে দেখা যাক। দুটো খাবারই একদম মনের মতো হয়েছে, চিকেনের পিসটাও সলিড, ডিমের টেবিলটাও অসাধারণ। নতুন করে কিছু এক্সপ্লেন করলাম না, দেখা যাক আর কি আছে এখানে। কালাকাত পান্তুয়া যাচ্ছে মাথায় করে। হাজি আলাউদ্দিনের এখানেও একটি ব্রাঞ্চ আছে, অনেক বড় এবং প্রচুর ভ্যারাইটি আছে নাদের। বেকড অ্যান্ড ফ্রাইড হাফ, এই দোকানটাও খুব সুন্দর একটি দোকান চোখে পড়লো। অসাধারণ প্রাইসে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এখানেও একবার আমি ঢুকবো বন্ধুরা। আর
আর চোখে পড়লো এই জিনিসটি, এটা আমি কোনোদিনই খাইনি, ব্রেডের মতো লাগছে, এটা ব্রেড মনে হলো, আর এখানে ফিরনিও আছে, বেশ লাগছে, কিন্তু আমি খেলাম না এটাও। এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি এগুলোও এখানে বানানো হচ্ছে। আর এদিকটা রয়েছে সিমুইয়ের দোকান, এটি মানে সিমুই, সিমুইয়ের দোকান, সিমুই লাচ্ছা এসবেরও দোকান আছে। আর এখানে চিকেন থেকে শুরু করে, আরেই বলেছে চিকেন থেকে শুরু করে আলু চপ, পেঁয়াজি, ফুলুরি সবই পাওয়া যায়। তো অসাধারণ পরিবেশ, আসুন এবং খাবারের মজা নিন। এখানে এই দোকানটিও আমার খুব মনে ধরলো, যেটা হচ্ছে হাসিন, খাবারের প্রচুর ভ্যারাইটি দেখলাম, প্রচুর ডিসপ্লে করা আছে। এখানেও আসবো, নিশ্চয়ই ভিডিও করে যাবো, তবে এটা এই পবিত্র রমজান মাসে হবে না, এটা আমি রমজান মাসের পরে কোনো একটা সময় এসে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, প্রাইস লিস্টটিও মোটামুটি কী ছিল, ভালো লাগলো। তো বিস্তারিত ভিডিও আমি পরের ভিডিওতে এসে বানাবো। তো এক কাপ চা খেয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও সম্বন্ধে কোনো অভিযোগ পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।